আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। কি দারুণ একটা জয়, 2-0 ব্যবধানে এক ম্যাচ হাতে রেখেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টি-20 শিরোপা জিতে নিল। অনিন্দ্য সুন্দর একটা পারফরমেন্স, সুন্দর টস জিতেছিল বাংলাদেশ। শাকিব শুরুতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে গত ম্যাচের মতো, এবং পাওয়ার প্লের মধ্যে 51 উইকেটে তুলে নেয় ইংল্যান্ড দলকে, তারপরে একদম মাজা সোজা করে দাঁড়াতে দেয়নি। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে এবং স্পিনাররা এসে টাইট বোলিং করেছে। আজকে শামীম পাটোয়ারির জায়গায় মেহেদি মিরাজ দলে সুযোগ পেয়ে কি দুর্দান্ত বল করলেন, 4 ওভারে 12 রান দিয়ে 4টা উইকেট নিলেন। মূলত মিরাজের সাড়াশি স্পিন জাদুতেই প্রতিপক্ষ ইংল্যান্ড কুপকাত, 117 রানে গুটিয়ে গেল, অল আউট হয়ে গেল ফাইনালি। সবাই মিলে স্টেপ আপ করেছে, একটা ক্লিনিক্যাল পারফরমেন্স গত ম্যাচ থেকে দেখছি। টি-20তে নিউ লুক বাংলাদেশের যে বদলে যাওয়ার গল্প, সেখানে ইয়াং ফ্রেশ লেগসরা এসে তারুণ্যের জয়গান গাইছে। ফিল্ডিংয়ে 16 আনায় শতভাগ দিচ্ছেন, গ্রাউন্ড ফিল্ডিং অনবদ্য, ক্যাচিং এক্সেলেন্ট, সব মিলিয়ে ভুলের সংখ্যা খুবই নগণ্য, সে কারণে ম্যাচও জিতে যাচ্ছে। এবং এই 117 রান তাড়া করতে এসে আমি যেটা বলবো, যে শান্ত অসাধারণ ব্যাটিং করেছে, দায়িত্বশীল নক নাম্বার 3-তে এসে টপ স্কোরার 46 রানে আনবিটেন থেকে দলের জয় নিশ্চিত করে বেরিয়েছেন। এইরকমই তো নাম্বার 3 ব্যাটার আমরা খুঁজছিলাম, যেটা শান্তর মধ্যে ইনভেস্ট করে এতদিনে শান্ত সেটা রিটার্ন দেওয়া শুরু করেছে। শান্তকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় কত কথা বলেছি, তাই না? এটা কিন্তু একটা শিক্ষা আমাদের সবার জন্য, যে আসুন কারো সম্পর্কে কমেন্টস করবার আগে একটু সময় নেই, একটু সাপোর্ট করি। এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই ক্রিকেটার, লাল সবুজের পতাকার জন্যেই এরা মাঠে নামে খেলতে, এবং কখনো সাকসেস হয় কখনো ব্যর্থ হয়, সবাই কিন্তু প্রতিদিন সাকসেস পাবে না। বিরাট কোহলি কতদিন পর সেঞ্চুরি পেল, তাই না? এটা তো একটা গবেষণার বিষয়, আমরা সে বিষয়ে পরে আসছি। এখন দেখেন যে 6টা উইকেট পড়ে গেল এই 118 রান তাড়া করতে গিয়ে, তবু শেষ রক্ষাটি হলো তাসকিন, টানা 2 বলে 2টি 4 মেরে সকল সংখ্যাকে একেবারে পেছনে ফেললেন। শান্ত অনবদ্য স্টার্ট করলেন ক্রিস জর্ডানের ওই ওভারটি 19তম ওভারে, 7 বল হাতে রেখেই 4 উইকেটের জয় বাংলাদেশের। এবং এটি যেন তেন জয় নয়, এক ম্যাচ হাতে রেখেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, টি-20 ফর্ম্যাট, ওয়ানডে ফর্ম্যাটের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়, অসাধারণ। বাংলাদেশ হোমে অত্যন্ত শক্তিশালী দল, অ্যাক্রস দ্য ফর্ম্যাট এটা আবারও প্রমাণিত সত্য। যদিও আমরা ওয়ানডে সিরিজটা হেরেছি, প্রথম ম্যাচ জিতলে গল্পটা একেবারেই ভিন্ন হতো, প্রথমবারের মতো ওয়ানডে সিরিজও আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে জিততাম। যাই হোক, যা হয়নি তা হয়নি, আমরা বলছি না। থার্ড ম্যাচটা আগামী 14 তারিখ মঙ্গলবার, সেই ম্যাচেও বাংলাদেশ এই ধারাবাহিক ক্রিকেটটা খেলতে পারলে ইট কুড বি 3-0 ফর শিওর। দেখুন, বাংলাদেশের বোলিং অ্যাটাকে তাসকিন শুরুর উইকেটটা নিয়েছিল 27 রানে 1 উইকেট, ফিজ 19 রানে 1 উইকেট, অনবদ্য ডেথ ওভার্স বোলিং করেছেন ফিজ। হাসান মাহমুদকে আজকে 4 ওভার বল করানোই লাগেনি, 10 রান দিয়ে 1টি উইকেট 2 ওভার থেকে, সাকিব 3 ওভারে মাত্র 13 রান দিয়ে 1টি উইকেট, এবং মেহেদি মিরাজ অনবদ্য 4 ওভার 12 রান দিয়ে 4-4টি উইকেট। এবং ম্যাচ সেরাও হয়েছেন মেহেদি মিরাজ, কেননা 16 বলে 20 রানের ক্যামিও ইনিংস খেলে গিয়েছেন শান্তর সাথে, বড় পার্টনারশিপটা এই মিরাজের মধ্যেই হয়েছে। সো ইংল্যান্ড দলের 5 জন মাত্র ব্যাটার ডাবল ফিগার স্পর্শ করেছিল, বাকি সবাই সিঙ্গেল ডিজিটে কাটা পড়েছে। সল্ট 25 রান করেছিলেন, ডাকেট সর্বাধিক 28 রান করেছিলেন, মঈন আলী 15, স্যাম কারেন 12, রিহান আহমেদ অভিষিক্ত ক্রিকেটার 11 রান করেছিলেন। আমি যেটা বলতে চাই, যে নিউ লুক বাংলাদেশ, ইয়াং প্রমিজিং সাইড নিয়ে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলো, যে সাহসটা টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়রা দেখালো, অনবদ্য, এটা প্রশংসা করতে হবে। এবং দিন শেষে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে টিম ম্যানেজমেন্ট ক্লোজলি দেখে, তারা যে ধরনের প্ল্যান করে সেটার উপর আমাদের দিন শেষে আস্থা রাখতে হবে। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচ, তারা যে পরিকল্পনা করে টিম সাজান, যে স্ট্র্যাটেজিতে খেলেন, সেটার উপরেই আমাদের আস্থা রাখতে হবে। কেননা দেখেন, তাদের প্ল্যান শতভাগ কাজে লাগলো টি-20 ফর্ম্যাটে। কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ ফর ফার্স্ট এভার টি-20 সিরিজ উইন এগেনস্ট মাইটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। শামসুল ইসলাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর ফেসবুক ফলো করে আমার সঙ্গেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান্স অ্যাগেইন।